বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও। ভালো চুলের জন্য, মানে ভালো চুল পাওয়ার জন্য হেয়ার ওয়াশটা খুবই ভালোভাবে হওয়া দরকার। তো তার জন্য বন্ধুরা খুব ভালোভাবে চুলে শ্যাম্পু লাগাতে হবে। চুলে শ্যাম্পু লাগানোর পর একটা সমস্যা কি হয়, চুল খুব খসখসে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। হয়তো অনেকেই আমরা কন্ডিশনার ব্যবহার করি না। এছাড়া আজ এমনই একটা হেয়ার প্যাক আমরা ব্যবহার করব যেটা চুলেও লাগানো যাবে এবং মুখেও লাগানো যাবে। অনেকেই অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার পেতে অনেক কিছুই ব্যবহার করেন। ড্যান্ড্রফ ফ্রি হেয়ার পাওয়ার জন্য প্রথমে আপনাদের ভালোভাবে চুলে ওয়েল ম্যাসাজটা খুবই দরকারি। তার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে কোকোনাট ওয়েল। এছাড়া আপনি যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে চুলের জন্য বিভিন্ন সুগন্ধি তেল ব্যবহার না করে কোকোনাট ওয়েল নেওয়াই খুব ভালো। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন ভিটামিন ই ক্যাপসুল, কিংবা আপনি মিশিয়ে নিতে পারেন ক্যাস্টর ওয়েল। এখানে আমি মিশিয়েছি লেবুর রস। শ্যাম্পু করবার আগে অবশ্যই একটু হট ওয়েল ম্যাসাজ করা দরকার, এবং হট ওয়েলের সঙ্গে যদি লেবুর রস মেশাতে পারেন তাহলে তো চিন্তাই নেই, ড্যান্ড্রফ ফ্রি হেয়ার পাবেন, চুলের জেল্লা বৃদ্ধি হবে, তার সাথে সাথে চুলে যদি কোনো রকম ইনফেকশন থাকে সেটাও ভালো হয়ে যাবে। ভালোভাবে মালিশ করবার পর চুলটা কিছুক্ষণ রেখে দিন। আপনি রাত্রেবেলা এই মালিশটা করে নিতে পারেন, তাহলে খুবই ভালো হয়, অনেকটা চাপও হয় না, সময়ও খরচ কম হয়। এরপর যেটা আপনাদের আমি বলবো, চুল পড়ার সমস্যা কমে যাবে, তারপর চুল নরম হবে, চুল এলোমেলো হবে না, চুলের জেল্লা দিনের পর দিন বাড়তে থাকবে। শ্যাম্পু লাগানোর পর কোনো রকম কোনো কন্ডিশনার লাগবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল। ব্যাস, এই প্যাকটা আমার রেডি হয়ে গেল। এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা অনেক ধরনের অনেক প্যাক ব্যবহার করি চুল ভালো রাখতে এবং স্ক্যাল্পে খুশকির সমস্যা কমানোর জন্য। টক দই বেশ উপকারী ভূমিকা পালন করে। একটি গবেষণায় দেখা গিয়েছে টক দই স্ক্যাল্পে এমন এক উপাদান তৈরি করতে সাহায্য করে যা খুশকি কমিয়ে নিতে পারে, চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে সহজেই চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় না। টক দই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া উৎপাদন করতে সাহায্য করে, যা চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে, চুলের ফলিকলকে মজবুত করতে সাহায্য করে, স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখে, ফলে সহজেই চুলের গোড়া দুর্বল হয় না, স্ক্যাল্পের পিএইচ ভারসাম্য ঠিক রাখে, তাই স্ক্যাল্পে সংক্রমণ হওয়ার আশঙ্কাও অনেকটা কমে যায়। তো এতই উপকারী। এখন একা একাই কিভাবে আপনি পুরো চুলে লাগাবেন, চুলটাকে দুটো ভাগ করে নিন। আপনারা ভিডিওতে দেখলেন প্রথম অবস্থায় আমি ভালো করে চুলটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ রাত্রেবেলায় যদি আপনি ওয়েল ম্যাসাজটা করে থাকেন তাহলে সকালবেলায় আপনি জোট লেগে যাবার সম্ভাবনা থাকবে। তার জন্য ভালো করে পরিষ্কার করে চুলের জোট ছাড়িয়ে নিন, তারপর এই প্যাকটা রেডি করে শ্যাম্পু করবার পূর্বে লাগিয়ে নিন। পুরো চুলে আগা গোড়া সব জায়গায় ভালো করে লাগিয়ে নেন, কারণ এটা লাগানোর পর আপনার চুল এতটা নরম হবে, এতটা উজ্জ্বল হবে, এতটাই জেল্লা হবে, আপনি ভাবতেও পারবেন না। আপনারা দেখলেন আমি টক দইয়ের সাথে ব্যবহার করলাম নারকেল তেল। প্রাকৃতিকভাবে চুল কন্ডিশনিং করতে চাইলে দই ব্যবহার করা সবচেয়ে ভালো, আর এর সাথে যদি আপনি নারকেল তেল কিংবা আমন্ড অয়েল মিশিয়ে নিতে পারেন তা সবচেয়ে ভালো ফল দেবে। বন্ধুরা, দইয়ের মধ্যে থাকা প্রোটিন জাতীয় উপাদান চুলের পুষ্টিতে সাহায্য করে, চুলের চকচকে ভাব অর্থাৎ উজ্জ্বলতা বাড়ে। 30 থেকে 45 মিনিট চুলে দই লাগিয়ে রাখুন এবং তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। যদি চুলের অবস্থা খুবই খারাপ হয় তাহলে দইয়ের সঙ্গে আপনি অবশ্যই নারকেল তেল মিশিয়ে নেবেন, দেখবেন তারপর। আর সামনেই তো আসছে পুজো, চুলের এবং মুখের যত্ন দুটোই আমাদের এই মুহূর্তে করতে হবে, কারণ একদিনে তাড়াতাড়ি পার্লারে গিয়ে ফেসিয়ালটা কখনোই সম্ভব নয়। বন্ধুরা, এরপর আমি আপনাদের দেখাবো ত্বকের যত্নে আপনারা কীভাবে দই ইউজ করবেন। ত্বকের ট্যান তুলতে দই খুবই উপকারী, বিশেষ করে গরমকালে। গরমকালে কেন, এই মুহূর্তে কত রোদ দেখুন না, রোদের তেজে মুখ গলা হাত পা ঘাড়ের অংশে ট্যান পড়ে যায়, সেই ট্যান তুলতে সাহায্য করে টক দই। লেবুর রস 1 চামচ কিংবা 1/2 চামচের মতো চিনি মিশিয়ে নেন, আর এক্ষেত্রে যদি আপনি হলুদ মিশিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো।
বন্ধুরা, ব্রণের সমস্যা যাদের রয়েছে তারা ফেস প্যাক হিসেবে দই জাতীয় প্যাক লাগাতে পারেন। তবে মিষ্টি দই না, খেয়াল রাখুন। ঘরে পাতানো টক দই খুবই ভালো মুখের পক্ষে। এছাড়া ত্বকের শুষ্ক ভাব কমিয়ে আনতে, ত্বক ময়শ্চারাইজ করতে টক দই আপনি ব্যবহার করতেই পারেন। গলায়, ঘাড়ে, বুকে, পিঠে, মুখে সমস্ত জায়গায় আপনি এই প্যাকটা লাগাতে পারেন। চলুন, এরপর যেটা আপনাদের করতে হবে সেটা হলো, মানে আর একটু ভালো ফল চাইলে আপনি একটু স্টিম নিতে পারেন। এত ভালো কাজ দেবে বললে বিশ্বাস করবেন না। হালকা একটু গরম জল করে নেন, আর যেমন জলটা এমনই হয়ে যায় যেন বাষ্প ওঠে। এরপর এই যে স্টিমটা সেটা আপনি মুখে নেন, এতে করে রোমকূপগুলো খুলে যায় আর প্যাকটা খুব ভালোভাবে মুখের ভেতরে প্রবেশ করতে পারে। এইভাবে আপনি আপনার মুখের জন্য গরম জলটা ইউজ করতে পারেন। হালকা গরম জলে একটা তোয়ালা কিংবা একটা রুমাল এইভাবে ডুবে হালকা নিংড়ে নেন, যাতে হালকা গরম জলটা থাকে। যদি আপনি স্টিম নিতে ইচ্ছুক না হন তাহলে এই প্যাকটার উপরে হালকা হালকা গরম তাপটা নিয়ে নিন। মুখ যে কালো হয়ে যাবে এমনটা নয়, তবে খুব গরম তাপ এক্ষেত্রে চলবে না। যদি এইভাবে মুখের তাপ নেন তাহলে হালকা কুসুম গরম জলের তাপ নেবেন এবং ভালোভাবে ফেস প্যাকটা মুখ থেকে সরিয়ে নেবেন, ভালোভাবে মুছে নেবেন। তারপর ঠান্ডা জলে মুখটা ধুয়ে নেবেন। এইরকমভাবে হালকা গরম জল আপনি প্যাক লাগানোর পর চুলেও ব্যবহার করতে পারেন। এমনিতেই আমরা প্যাক লাগিয়েছি আজকে চুলে, এরপর হালকা হালকাভাবে গরম গরম তাপটা চুলে নিয়ে নিতে পারেন, কিংবা মোটা তোয়ালে ভিজিয়ে জড়িয়ে রাখতে পারেন। চলুন, এরপর মুখের এবং চুলের যত্ন তো কমপ্লিট, কিন্তু শ্যাম্পু রয়ে গেছে বাকি। তবে মুখের মাসাজটা আপনি 2 থেকে 3 মিনিট করলেই অনেক ভালো ফল পাবেন। এরপর আমি একটা বাটিতে শ্যাম্পু তৈরি করব। তার জন্য নিয়ে নেব 1 চামচ কিংবা 2 চামচের মতো লেবুর রস। 2টো শ্যাম্পুর পাতা থেকে শ্যাম্পু বের করে নিচ্ছি। এক্ষেত্রে আপনি যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন, তবে এক্ষেত্রে শ্যাম্পু করার পর কন্ডিশনার নেবার দরকার নেই, কারণ যেভাবে দইটা চুলে লাগানো হয়েছে এতে করে চুল ভীষণ নরম হয়ে যায়। কন্ডিশনার লাগানোর থেকেও ভালো ফল পাওয়া যায়। লেবুর রস আর চিনি তার সঙ্গে শ্যাম্পু মিশিয়ে ভালোভাবে হেয়ার ওয়াশ করে নিন। তারপর পাখার নিচে চুল ভালো করে শুকনো করুন। আপনারাই রেজাল্ট আমাকে পরে কমেন্ট করে বলবেন, এইভাবে হেয়ার ওয়াশ করলে চুল কেমন থাকে, না হবে এলোমেলো, না পড়বে টাক, না পড়বে জট, না লাগবে গিট। এইভাবেই আপনি কিন্তু চুলটা পরিষ্কার করে নেবেন, কোনো রকম খুশকির সমস্যাও আসবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।